এই পূজো 4টি দিন তোমার কি প্ল্যান? প্ল্যান তো সেরকম ভাবে কিছু করা হয়নি, আমরা পূজো মানেই বুঝি আড্ডা। তো আর এই বছর তো বৃষ্টির একটা সম্ভাবনা আছে, তো আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি যে পূজোতে এবার আড্ডাটাই দেব, কোন একটা প্যান্ডেলে বসে, সেটা বাড়ির হোক বা বাইরে। তাহলে পূজোতে বাড়িতে বসে একদম আড্ডাটাই পছন্দ করি। ঠাকুর দেখা আছে পূজোর সময়, কোনো মজার এক্সপিরিয়েন্স? মজার এক্সপিরিয়েন্স বলতে, যখন আমরা স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, সেই সময় বন্ধুরা মিলে সবাই মিলে যখন রাতের বেলা ঘুরতে বেরোতাম, প্যান্ডেল হপিং যেটাকে বলে, সেই সময় প্রচুর মজা হতো। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে সেই মজাগুলো আস্তে আস্তে কমে গেছে। পূজোর সময় অনেকেই বাইরে ঘুরতে যায়, তুমি কোনোবার বাইরে? না না না, আমি পূজোর সময় সবসময় কলকাতাতেই থাকতে পছন্দ করি। মানুষ কেন বাইরে ঘুরতে যায় আমি ঠিক বুঝি না। পূজোর সময় যে আলাদা একটা যে থাকে কলকাতার ব্যাপারটা, সেটা বাইরে গিয়ে ঠিক মজাটা ঠিক আসে না। পূজোর পর যাওয়া উচিত আমার মনে হয়, পূজোতে সবাই কলকাতায় থাকা উচিত। অনেকে সাউথের পুজো ভালো লাগে, অনেকে নর্থের। তোমার কোনটা বেশি? আমার তো নর্থটাই ভালো লাগে, কারণ ওখানে সাবেকি ব্যাপারটা যে মেইন পুজো যেটা আছে সেটা কিন্তু নর্থেই হয়, আর থিম পুজোর ব্যাপারটা আই থিঙ্ক সাউথেই বেশি হয়। তো সাবেকি ব্যাপারটা হচ্ছে নর্থেই আছে। আচ্ছা,